হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি নাজমুস সৌদ। এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি বিষয় দেখাবো, এই বিষয়টি দেখার পরে আপনাদের কাছে এমএস ওয়ার্ডে কাজ করা খুবই সহজ হয়ে যাবে এবং এমএস ওয়ার্ড সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আজকের এই ভিডিও টিপসগুলো যদি আপনি জানেন তাহলে এমএস ওয়ার্ডে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন এবং আপনার প্রাত্যহিক জীবনে এমএস ওয়ার্ডে কাজ করার সময় আপনি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন, সেই সমস্যাগুলোর আপনি সমাধান করতে পারবেন। আপনারা যখন এমএস ওয়ার্ড নিয়ে কাজ করেন তখন দেখা যায় যে আপনাদের একই ডকুমেন্টে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট নিয়ে কাজ করতে হয়, কিন্তু অনেকেই জানে না কীভাবে একই ডকুমেন্টে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট নিতে হয়। এছাড়াও আপনারা যখন কাজ করেন তখন দেখা যায় যে আপনাদের ডকুমেন্টে বিভিন্ন পেজে বিভিন্ন হেডার নিতে হয়, কিন্তু আপনারা যখন এমএস ওয়ার্ডে হেডার ইনসার্ট করেন তখন দেখা যায় যে প্রত্যেকটা পেজে একই হেডার ইনসার্ট হয়। আবার আপনারা যখন পেজ নাম্বার ইনসার্ট করেন তখন দেখা যায় যে প্রত্যেকটা পেজে একই ধরনের পেজ নাম্বার ইনসার্ট হয়, কিন্তু অনেক সময় আপনাদের কাজ করার ক্ষেত্রে বিভিন্ন পেজে বিভিন্ন ফরম্যাটের পেজ নাম্বার ইনসার্ট করার প্রয়োজন হতে পারে। অথবা আপনারা যখন বর্ডার ইনসার্ট করেন তাহলে প্রত্যেকটা পেজে একই ধরনের বর্ডার ইনসার্ট হয়, কিন্তু কাজের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পেজে ভিন্ন ভিন্ন বর্ডার দেওয়ার প্রয়োজন হতে পারে। আমি এখন এই ভিডিওতে আপনাদেরকে এমন কিছু টিপস দেব, সেই টিপসের মাধ্যমে আপনারা আমি যেই কাজগুলোর কথা বললাম এই সকল কাজগুলো আপনারা এই একটি টিপসের মাধ্যমে করতে পারবেন। সেই টিপসটি হচ্ছে সেকশন ব্রেক। ইতিপূর্বে আমি এমএস ওয়ার্ডের ব্রেক সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেখানে সেকশন ব্রেক সম্পর্কে সামান্য কিছু আলোচনা করেছি এবং আমি বলেছিলাম পরবর্তীতে সেকশন ব্রেক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি এই সেকশন ব্রেক সম্পর্কে জানেন, অর্থাৎ সেকশন ব্রেকটা কী এবং এটি কীভাবে কাজ করে সেটি যদি আপনি জানেন তাহলে আপনার কাছে এমএস ওয়ার্ডে কাজ করা খুবই সহজ হয়ে যাবে এবং আপনারা এমএস ওয়ার্ডে অনেক জটিল জটিল কাজ করতে পারবেন। তাহলে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি এখন সেকশন ব্রেক সম্পর্কে আলোচনা করব এবং সেকশন ব্রেকের মাধ্যমে আমি যেই কাজগুলোর কথা বললাম সেই কাজগুলো কীভাবে করবেন সেটি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আমি ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ সবগুলো কাজই দেখাচ্ছি। এখন চলে যাচ্ছি প্রথম টিপসে। আমি বলছিলাম একই ডকুমেন্টে যদি ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট নিতে চান তাহলে সেটি কীভাবে নেবেন। এখানে দেখুন আমি একটি ডকুমেন্ট নিয়েছি, এখানে আমি বেশ কিছু পেজ নিয়েছি, এখানে অনেকগুলো টেক্সট রয়েছে, অনেকগুলো পেজ রয়েছে এবং অনেকগুলো টেক্সট রয়েছে। আমি এটি পাশাপাশি নেই, মাল্টিপেজ নেই, তিনটি পেজ রয়েছে। এখন এই তিনটি পেজের মধ্যে আমি প্রথম পেজটি পোর্ট্রেট, মাঝের পেজটি ল্যান্ডস্কেপ এবং লাস্টের পেজটি আমি পোর্ট্রেট নেব। তাহলে সেটি যদি নিতে চাই কীভাবে নেব? এখানে আমি লেআউটে গেলাম, তারপরে এখানে ওরিয়েন্টেশনে গিয়ে আমি এখানে ল্যান্ডস্কেপে ক্লিক করলাম। তাহলে দেখুন আমার ডকুমেন্টের প্রত্যেকটি পেজ এখানে ল্যান্ডস্কেপ হয়েছে, কিন্তু আমাদের কথা ছিল প্রথমটি পোর্ট্রেট থাকবে এবং পরেরটি ল্যান্ডস্কেপ হবে। তাহলে আমরা এটা আমি আন্ডু করছি। এখানে দ্বিতীয় পেজের একেবারে শুরুতে আমি এখানে কার্সর রাখলাম, তারপরে এখানে লেআউট ট্যাবের অধীনে এখানে ব্রেকসে ক্লিক করার পরে এখানে নেক্সট পেজ এখানে ক্লিক করে আমি সেকশন ব্রেক দিলাম। এখানে বর্তমানে হচ্ছে দুইটি সেকশনে বিভক্ত হয়েছে, দুটি সেকশনে যে বিভক্ত হয়েছে সেটি প্রমাণ করার জন্য এখানে আমি ডান বাটনে ক্লিক করে এডিট হেডার এখানে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে রয়েছে হেডার সেকশন ওয়ান, একটু বড় করি, হেডার সেকশন ওয়ান এবং এটিতে রয়েছে হেডার সেকশন টু, অর্থাৎ প্রথম পেজটি একটি সেকশন এবং পরের পেজটি আরেকটি সেকশন। তারপরে আপনারা যদি নিচের পেজে আসেন তাহলে দেখুন এখানে লেখা রয়েছে সেকশন টু, অর্থাৎ পরের দুটি পেজ হচ্ছে সেকশন টু এবং প্রথম পেজটি হচ্ছে সেকশন ওয়ান। এখন আমি যদি এই পরের পেজে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমি যদি লেআউটে গিয়ে আমি ওরিয়েন্টেশনে গিয়ে আমি ল্যান্ডস্কেপ করে দিলাম, তাহলে দেখুন আমার পরের পেজটি ল্যান্ডস্কেপ হয়ে গেছে। কিন্তু আমার কথা ছিল যে প্রথমটি এবং লাস্টেরটি পোর্ট্রেট থাকবে, মাঝখানেরটি শুধু ল্যান্ডস্কেপ থাকবে। এক্ষেত্রে আমার এই দুটি যেহেতু একই সেকশন এই কারণে এই দুটিতে ল্যান্ডস্কেপ হয়েছে। আমি এখানে ক্লিক করার পরে এখানে আমি আবার একটি ব্রেক দেব, অর্থাৎ সেকশন ব্রেক দেব। এখানে সেকশন ব্রেক দিয়েছি, আবার আমি এখানে যদি হেডারে ক্লিক করি তাহলে দেখুন এখানে সেকশন থ্রি শো করছে, অর্থাৎ এখানে আরেকটি সেকশন ক্রিয়েট হয়েছে। এখন আমি এটি যদি প্রোটেক্ট করে দেই তাহলে দেখুন এটি প্রোটেক্ট হয়েছে। এভাবে আপনারা সেকশন ব্রেক দিয়ে দিয়ে এক একটি পেজ এক এক ধরনের স্টাইল দিতে পারেন। এরপরে আমি দেখাচ্ছি কীভাবে আপনারা ভিন্ন ভিন্ন পেজে ভিন্ন ভিন্ন হেডার নেবেন। এখানে দেখুন আমি কয়েকটি পেজ নিয়েছি এই ডকুমেন্টে, এটি আমি মাল্টিপল পেজ নেই, এখানে আমার তিনটি পেজ রয়েছে। এখন আমি যদি এখানে হেডার ইনসার্ট করতে চাই, এডিট হেডারে ক্লিক করলাম, এখানে আমি লিখছি হেডার ওয়ান, এটি আমি ক্লোজ করলাম। তাহলে দেখুন প্রথম পেজে হেডার ওয়ান, পরের পেজে হেডার ওয়ান, সকল পেজে এখন এখানে হেডার ওয়ান চলে আসছে। আমি বলছিলাম ভিন্ন ভিন্ন পেজে ভিন্ন ভিন্ন হেডার নেব, তাহলে এক্ষেত্রেও আপনাকে সেকশন ব্রেকের কাজ করতে হবে। আমি প্রথম পেজে হেডার ওয়ান রাখলাম, তারপরে দ্বিতীয় পেজে আমি এখানে হেডার টু লিখব। তাহলে এখানে আমি সবার উপরে আমি এখানে ক্লিক করে কার্সর নিলাম, তারপরে আমি এখান থেকে
ব্রেক্সে ক্লিক করার পরে নেক্সট পেজে ক্লিক করে সেকশন ব্রেক দিলাম। তারপরে আমি এখানে এডিট করছি। এখানে সরাসরি যদি আমি এডিট করি তাহলে উপরেরটি এবং নিচেরটি দুটি এডিট হবে। যেমন আমি এখানে মুছে দিচ্ছি, তাহলে দেখুন উপরের থেকেও মুছে গেছে, অর্থাৎ উপরের পেজ থেকেও সেটি মুছে গেছে। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, আমি আন্ডু করলাম। এখানে দেখুন একটি বিষয় রয়েছে, নেভিগেশনের এখানে লিঙ্ক টু প্রিভিয়াস, অর্থাৎ প্রিভিয়াসের সঙ্গে লিঙ্ক হবে কিনা সেটি এখানে বলে দিতে হবে। বর্তমানে এখানে প্রিভিয়াসের সঙ্গে লিঙ্ক আছে, আমি যদি লিঙ্ক না করতে চাই তাহলে এখানে আমি ক্লিক করলাম, তাহলে লিঙ্ক এখানে রিমুভ হয়ে যাবে। তারপরে আমি যদি এটি মুছে দেই, দেখুন আমি এখানে ওয়ানটা মুছে দিলাম, পূর্বের পেজে দেখুন এখানে আর মুছে যায় নাই। এখন এখানে আমরা স্পেস দিয়ে টু লিখতে পারি। তারপরে এটি ক্লোজ করলাম। এখন দেখুন তিন নম্বর পেজেও টু চলে আসছে। তাহলে তিন নম্বর পেজে যদি আমরা আলাদা হেডার দিতে চাই তাহলে সেক্ষেত্রে এইখানে আবার আমি সেকশন ব্রেক দিব। সেকশন ব্রেক দিলাম, তারপরে আমি এটি এডিট করছি। এটি যেহেতু আমি লিঙ্ক দিব না, আমি এখানে লিঙ্কটি উঠে দিলাম। তারপরে এখানে আমি থ্রি লিখলাম, ক্লোজ করলাম। তাহলে দেখুন আমার প্রথম পেজে এখানে হেডার ওয়ান আসছে, দ্বিতীয় পেজে হেডার টু আসছে, এখানে হেডার থ্রি আসছে। তাহলে এভাবে আপনারা ভিন্ন ভিন্ন পেজে ভিন্ন ভিন্ন হেডার নিতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিন্ন ভিন্ন পেজে ভিন্ন ভিন্ন বর্ডার নেবেন। এই কাজের জন্য আপনাদেরকে সেকশন ব্রেক ব্যবহার করতে হবে, কিন্তু শুধুমাত্র সেকশন ব্রেক ব্যবহার করলে হবে না, সেই সঙ্গে আরও এক্সট্রা কিছু বিষয় ব্যবহার করতে হবে। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এই কাজটি করবেন। এখানে দেখুন আমরা যদি এই পেজে বর্ডার দিতে চাই তাহলে এখানে ডিজাইন ট্যাবে ক্লিক করলাম, তারপরে আমরা পেজ বর্ডারে ক্লিক করে আমরা এটি একটু মোটা করে দিচ্ছি, আমি 6 ফিটে দিলাম, ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন আমার এখানে বর্ডার চলে আসছে, দেখুন আমার তিন পেজে এখানে বর্ডার চলে আসছে। আমি যদি এখানে দ্বিতীয় পেজে ভিন্ন কোনো বর্ডার দিতে চাই তাহলে এখানে আমি পেজের একবারে শুরুতে ক্লিক করলাম, তারপরে লেআউটে ক্লিক করার পরে এখানে ব্রেক্সে ক্লিক করলাম, তারপরে নেক্সট পেজে ক্লিক করে এখানে আমরা একটা সেকশন ব্রেক দিলাম। আমরা এখানে হেডারে গিয়ে দেখি সেকশন ব্রেক হয়েছে কিনা। দেখুন এখানে সেকশন ব্রেক হয়েছে, এটি সেকশন ওয়ান এবং সেকশন টু। এখন আমরা যদি এখানে নতুন কোনো বর্ডার দিতে চাই, অর্থাৎ দ্বিতীয় পেজে আমরা অন্য কোনো বর্ডার দিতে চাই, তাহলে এখানে ডিজাইন ট্যাবে গেলাম, তারপরে পেজ বর্ডারে গেলাম। আমরা এখান থেকে একটু অন্য ধরনের বর্ডার যদি দিতে চাই, আমি এই বর্ডারটি সিলেক্ট করলাম। তারপরে এইখানে দেখুন একটি অপশন রয়েছে, অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট, এখানে আমি ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে লিখে রয়েছে দিস সেকশন ফার্স্ট পেজ ওনলি, তারপরে দিস সেকশন অল এক্সপার্ট ফার্স্ট পেজ এখানে লিখা রয়েছে। আমি এখান থেকে দিস সেকশন এই আইটেমে ক্লিক করলাম, তারপরে আমি ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন প্রথম সেকশনে এখানে আমার আগের বর্ডারটি রয়ে গেছে এবং পরের সেকশনে এখানে অন্য বর্ডার চলে আসছে। তারপরে আমরা যদি পরের পেজে অন্য কোনো বর্ডার নিতে চাই তাহলে এখানে আমাদেরকে সেকশনে ভাগ করতে হবে। আমি এখানে ক্লিক করলাম একবারে পেজের শুরুতে, তারপরে এখানে আমি অন্য সেকশন নিচ্ছি, অর্থাৎ সেকশন ব্রেক দিচ্ছি। এখন আমরা এখানে যদি অন্য কোনো বর্ডার দিতে চাই তাহলে সেক্ষেত্রে ওই একই পদ্ধতি, আমি এখানে ডিজাইন ট্যাবে গেলাম, তারপরে পেজ বর্ডারে গেলাম, এখান থেকে আমি অন্য একটি বর্ডার সিলেক্ট করছি, তারপরে এখানে আমি দিস সেকশন এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন ভিন্ন ভিন্ন পেজে আমরা এখন ভিন্ন ভিন্ন বর্ডার এখানে ইনসার্ট করতে পারলাম। এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি থার্ড ট্রিক্সটি হচ্ছে আপনারা একই ডকুমেন্টে ভিন্ন ভিন্ন স্টাইলের পেজ নাম্বার কীভাবে ইনসার্ট করবেন। অর্থাৎ আপনারা প্রথম দুই পেজে এক স্টাইলে পেজ নাম্বার দেবেন, অর্থাৎ 1-2 এইভাবে দেবেন, পরের দুই পেজে এবি এইভাবে পেজ নাম্বার দেবেন, তারপরে পরের দুই পেজে রোমান সংখ্যার পেজ নাম্বার দেবেন, এভাবে কীভাবে দেবেন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে নর্মাল পেজ নাম্বার ইনসার্ট করছি। এখানে দেখুন পেজ নাম্বার 1 ইনসার্ট হয়েছে। তারপরে আমি যদি 2 নম্বর পেজে যাই, দেখুন 2 নম্বর পেজে এখানে পেজ নাম্বার আসছে এবং 3 নম্বর পেজে, এখানে পরপর 3টি পেজে পেজ নাম্বার চলে আসছে। আমি বলছিলাম প্রথম দুইটিতে আমি 1-2 এভাবে পেজ নাম্বার নেব এবং পরে আমরা এবি এভাবে পেজ নাম্বার নেব। তাহলে সেক্ষেত্রে দেখুন এখানে 4টি পেজই আছে। তাহলে সেক্ষেত্রে আমি এখানে পরের পেজে, অর্থাৎ 3 নম্বর পেজে আমি এখানে ক্লিক করলাম পেজের একবারে শুরুতে, তারপরে এখান থেকে আমরা সেকশন ব্রেক দেব। আমি এখানে সেকশন ব্রেক দিলাম, তারপরে এখানে আমরা পেজ নাম্বারটা এডিট করব। আমি এখানে পেজ নাম্বারটা মুছে দিলাম, এখানে আমি বলেছিলাম এবি এইভাবে পেজ নাম্বার দেব। এবি পেজ নাম্বার দেওয়ার জন্য এখানে আমাদেরকে আলাদা কিছু কাজ করতে হবে। প্রথমে আমি এখানে ফরম্যাট পেজ নাম্বার এখানে ক্লিক করলাম, এখানে আমরা পেজ নাম্বারটা কোন ফরম্যাটে দেবো সেটি আমার এখানে বলে দিতে হবে। এখানে আমি বলেছিলাম যে এবিসি এইভাবে দেবো, আমি এটি সিলেক্ট করলাম। তারপরে এখানে লেখা রয়েছে কন্টিনিউয়াস ফ্রম প্রিভিয়াস সেকশন, অর্থাৎ পূর্বের সেকশনে কন্টিনিউ হবে কিনা অথবা এখানে নতুন করে স্টার্ট হবে কিনা। আমি যদি এখানে নতুন করে স্টার্ট করতে চাই তাহলে এখানে স্টার্ট ডেটে ক্লিক করবো, তাহলে দেখুন এখানে এ থেকে শুরু হবে। আর যদি আমি কন্টিনিউয়াস করি তাহলে প্রথমে 1 এবং 2 রয়েছে, তাহলে পরেরটিতে 3 নম্বর পেজে এখানে সি থেকে শুরু হবে। আমি এখানে স্টার্ট ডেটে ক্লিক করছি, আমি নতুন করে নেব, আমি এখানে ওকেতে ক্লিক করলাম। তারপরে আমি এখানে পেজ নাম্বার ইনসার্ট করছি, পেজ নাম্বার ইনসার্ট করার জন্য আমি এখানে
দেখুন এখানে পেজ নাম্বার চলে আসছে, প্রথমে ওয়ান এবং টু এবং পরেরটাতে এ চলে আসছে। তারপরে আমরা বলছিলাম যে ওয়ান টু, তারপরে আমরা এ বি নিব, তারপরে আমরা নিব হচ্ছে রোমান সংখ্যায়। তাহলে এখানে আমি আরও দুটি পেজ অ্যাড করলাম, টেক্সট অ্যাড করলাম। এখানে আমি প্রথমে আমাদের চলে এসেছে ওয়ান এবং টু, পরেরটা এ বি, তারপরে আমরা এখানে রোমান সংখ্যা যদি নিতে চাই তাহলে ওই একই পদ্ধতি। এখানে উপরে পেজের একবারে শুরুতে ক্লিক করার পরে এখানে সেকশন ব্রেক দিতে হবে, সেকশন ব্রেক দিলাম, তারপরে এখানে আমরা পেজ নাম্বারটা এডিট করব। পেজ নাম্বারে গেলাম, তারপর আমরা এখানে ফরম্যাটে গিয়ে আমরা বলেছিলাম এটি রোমান সংখ্যায় নেব, আমি রোমান সংখ্যা সিলেক্ট করলাম, তারপরে স্টার্ট এখানে ওয়ান থেকে শুরু হবে, ওকে। এখন আমরা এখানে পেজ নাম্বার ইনসার্ট করি, এখানে ওয়ান এবং টু রোমান সংখ্যায় চলে আসছে, আমি এটা ক্লোজ করলাম। তারপরে দেখুন এখানে প্রথমে ওয়ান এবং টু আসছে নিউমেরিকে, তারপরে এ বি আসছে অ্যালফাবেটিক, এবং তারপরে রোমান সংখ্যার ওয়ান এবং টু চলে আসছে। এভাবে আপনারা ভিন্ন ভিন্ন পেজে ভিন্ন ভিন্ন স্টাইলে পেজ নাম্বার ইনসার্ট করতে পারেন। এখন চলে যাচ্ছি ফোর টিক্সে, ফোর টিক্সে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ভিন্ন ভিন্ন পেজে ভিন্ন ভিন্ন পেজ কালার ইনসার্ট করবেন। এই কাজের জন্য মোটামুটি একই পদ্ধতি অবলম্বন করতে হবে। এখানে আমি তিনটি পেজ নিয়েছি, আমি তিনটি পেজে তিন ধরনের কালার দেবো। তিনটি পেজে ভিন্ন ভিন্ন কালার দেওয়ার জন্য এখানে আমরা সরাসরি এখানে ডিজাইন ট্যাবের অধীনে এখানে যে পেজ কালার রয়েছে এখান থেকে আমরা কালার দেবো না, আমরা এখানে অন্য একটি পদ্ধতিতে কালার দেবো। আমি এখানে এডিট হেডার এই বাটনে ক্লিক করলাম, তারপরে এখানে আমরা শেপ ইনসার্ট করবো। শেপ ইনসার্ট করার জন্য ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম, তারপরে শেপে ক্লিক করার পরে আমরা এখানে একটি রেকট্যাঙ্গেল নিলাম, রেকট্যাঙ্গেলটি আমি এখানে ইনসার্ট করলাম। তাহলে দেখুন এই রেকট্যাঙ্গেলটি আমার প্রত্যেকটি পেজে চলে এসেছে। এখন আমরা এটি লেখার পিছনে নেব এবং এটির কালারটা চেঞ্জ করে দেব। আমি এটি শেপ ফিল থেকে আমি এটি গ্রিন কালার দিলাম, এবং এটি যদি আমি পিছনে নিতে চাই তাহলে দেখুন এইখানে র্যাপ টেক্সট এখানে ক্লিক করার পরে এই যে বিহাইন্ড টেক্সট এখানে ক্লিক করলাম তাহলে সেটি টেক্সটের নিচে চলে যাবেন। তারপরে আমি এখান থেকে হেডার ফুটার যদি ক্লোজ করে দেই তাহলে দেখুন খুব সুন্দরভাবে আমার প্রত্যেকটি পেজে কালার চলে এসেছে। কিন্তু আমার কথা ছিল ভিন্ন ভিন্ন পেজে আমি ভিন্ন ভিন্ন কালার নেব, ভিন্ন ভিন্ন পেজে ভিন্ন ভিন্ন কালার নেওয়ার জন্য ওই একই পদ্ধতি অবলম্বন করতে হবে। আমি এখানে দ্বিতীয় পেজে ক্লিক করলাম, তারপরে এখানে লেআউটে ক্লিক করার পরে এখানে আমরা সেকশন ব্রেক দেব, সেকশন ব্রেক দেওয়ার পরে তারপরে এখানে আমরা হেডারটি এডিট করব। হেডার এডিট করার জন্য এখানে আমরা এডিট হেডারে ক্লিক করলাম, তারপরে দেখুন এখানে দুইটি সেকশন ক্রিয়েট হয়েছে, সেকশন ওয়ান এবং পরের দুইটি সেকশন টু। তারপরে এখানে আমরা লিঙ্ক টু প্রিভিয়াস রয়েছে, আমরা পূর্বের সঙ্গে লিঙ্ক রাখবো না, তাহলে এখানে আমরা ক্লিক করে লিঙ্কটি রিমুভ করে দিলাম। তারপরে পরের এখানে আমরা দুই নম্বর পেজে শেপে ক্লিক করলাম এবং এই শেপের কালারটি আমরা এখন চেঞ্জ করব। এখানে আমরা ফিল কালারটি একটু ইয়েলো কালার দিলাম, তাহলে দেখুন এখানে পরের পেজে কালার চেঞ্জ হয়ে গেছে। অনুরূপভাবে আপনারা তিন নম্বর পেজেও কালার চেঞ্জ করতে পারেন। আমি এটি ক্লোজ করে দিচ্ছি, তারপরে এখানে আমরা সেকশন ব্রেক দিচ্ছি, এখানে আমরা হেডারে ক্লিক করলাম, তারপরে দেখুন এখানে সেম অ্যাজ প্রিভিয়াস রয়েছে, এখানে আমরা এই লিঙ্কটি রিমুভ করে দিলাম এবং তারপরে আমি শেপে ক্লিক করার পরে এই শেপে আমি আরেকটি কালার দিচ্ছি, আমি এখানে ব্লু কালার দিলাম এবং আমি হেডার থেকে বের হয়ে গেলাম। তাহলে দেখুন আমার তিনটি পেজে ভিন্ন ভিন্ন কালার চলে এসেছে। এভাবে আপনারা এমএস ওয়ার্ডের এখান থেকে সেকশন ব্রেক যে রয়েছে এই সেকশন ব্রেকটি ব্যবহার করে আপনারা অনেক ধরনের কাজ করতে পারেন। এখানে আমি যে কয়েকটি ট্রিক্স দেখালাম এই কয়েকটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, এছাড়াও আরও অনেক ধরনের কাজ করতে পারেন। আর শুধুমাত্র সেকশন ব্রেক দিলেই হবে না, তার পাশাপাশি আরও কিছু কাজ করতে হবে। যেমন আমি আপনাদেরকে দেখালাম যে পেজ নাম্বার অ্যাড করার ক্ষেত্রে কিছু কাজ করতে হয়েছে, তারপর হেডার ফুটারের ক্ষেত্রে কিছু এক্সট্রা কাজ করতে হয়েছে। অন্যভাবে এখানে আমরা যে পেজ কালার দিলাম এখানে পেজ কালারের ক্ষেত্রে আমাদেরকে আলাদা কিছু কাজ করতে হয়েছে। আশা করি আজকের এই পুরো ভিডিওটি আপনার কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান, এবং আপনি আমার চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। পরবর্তীতে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।